হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আপনারা বিভিন্ন সময় বিপদের সম্মুখীন হয়ে থাকেন। সেটা হচ্ছে, আপনাদের বাসায় যদি এরকম লক তালা থাকে, গোল লক তালা, এই লক তালাগুলো দেখবেন অনেক সময় নষ্ট হয়ে যায়, তালাগুলো আটকে যায়। আটকে যাওয়ার পরে আপনারা এটা খুলতে পারেন না, দরজাটাই লক হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় আপনারা মিস্ত্রির পিছে ঘুরতে থাকেন, তারা এই একটা তালা ঠিক করার জন্য বাসাতে আসতে চায় না। সেক্ষেত্রে যদি এই তালাটা কিভাবে ঠিক করতে হয় এটা যদি আপনাদের জানা থাকে, বা এটা কিভাবে চেঞ্জ করতে হয় এটাও যদি আপনাদের জানা থাকে, তাহলে কিন্তু জিনিসটা আপনারা বাজার থেকে নতুন একটি তালা কিনে আপনারা নিজেরা চেঞ্জ করে ফেলতে পারেন। কিন্তু এটা খোলাটা যেমন সহজ, আবার না জানলে তেমন কঠিন। এটা কিন্তু মানে কোনো নাট বা কোনো কিছু দেখা যাচ্ছে না যে এটা কিভাবে খুলতে হবে। তো এটা এই জিনিসটা আছে, এই জিনিসটা খুললে দেখা যায় এখানে ভিতরে ভিতরে দুইটা নাট আছে। কিন্তু এই নাট দুইটা আপনি কেমনে খুলবেন, কিভাবে খুলবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা ঠিক করার জন্য, দেখেন এই লকটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা আমি ঠিক করার জন্য মিস্ত্রির পিছনে 3 দিন ঘুরছি, সে আসবে আসবে বলে আসে নাই। এখন আমি নিজেই এটা শিখে নিয়েছি যে আসলে এটা কিভাবে করে ঠিক করে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি নিজে এটা খুলে চেঞ্জ করব। আমি নতুন একটা কিনে নিয়ে আসছি, আমি খুলে চেঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে এটা খুলতে হলে আপনাকে এই যে এটা খুলতে হবে, এটা খোলার জন্য দেখেন এই যে একটা চাবি তারা দিয়ে দেয়, সাথে এই চাবিটা ইউজ করতে হবে। দেখেন এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা লক আছে, এই লকটার ভিতরে আপনি যখন চাপ দিবেন তখন দেখেন এটা কিন্তু অটোমেটিক খুলে আসবে। এই যে দেখেন এটা খুলে চলে আসলো, তারপরে আপনি এটা খুলবেন। খুলে গেল, এখন আপনাকে খুলতে হবে এই নাটগুলো। এখানে দুইটা নাট থাকবে, নাট দুইটা খুললাম। খোলার পরে ইজিলি ভাবে এই লকটা কিন্তু এই সাইড দিয়ে বাইরে চলে আসবে, চলে আসলো। এখন আপনাকে করতে হবে কি, এই যে এখানে যে লকটা আছে, এই লকটা এখানে দুইটা নাটের সাথে আটকানো থাকে, এটা আমি খুলে নিয়েছি। এটা আপনাকে দেখেন এদিক দিয়ে এই যে বেরিয়ে চলে আসছে। আমার এই জিনিসটাই নষ্ট হয়েছিল, তা আমার আমার কিন্তু এই জিনিসটা ঠিক আছে, এই লকের এই জিনিসটা কিন্তু ঠিক আছে। আপনারা এটা না ফালিয়ে দিয়ে এটা মিস্ত্রির কাছ থেকে, কিন্তু এটা যে লকের যে মিস্ত্রি আছে, মিস্ত্রির কাছ থেকে সারাই নিয়ে আসতে পারবেন খুলে নিয়ে যেয়ে। আর যদি না সারাইতে পারেন তাহলে এটা নতুন কিনে এখন কিন্তু আপনি নিজেই চেঞ্জ করতে পারবেন। আমি নতুন নিয়ে আসছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে আর ফুল সেট আপ, এই যে দুইটা স্ক্রু, দুইটা নাট, তিনটা চাবি, স্লটটা, আর এই যে চাবিটা হলো লকটা খোলার জন্য, আর এই যে এই জিনিসটা আমার নষ্ট হয়েছিল। দেখেন এটা আমি এখন লাগিয়ে নেব, আর এটা লাগাইতে হলে ওটা যেভাবে আমি খুললাম এটা এভাবে খুলে নিতে হবে, খুলে এটা ফিটিং দিতে হবে। কিন্তু এই জিনিসটা কিন্তু লাগবে না, কারণ এটা কিন্তু লাগানোই আছে, পূর্বেরটা লাগানোই আছে। আমি এটা খুলে নিলাম, খুলে নিয়ে এই জিনিসটা খুলে নিতে হবে, এটা খুলে নিতে হবে, এরপরে আপনার এই জিনিসটা লাগিয়ে নিতে হবে। এটা লাগানোর সিস্টেমটা হলো, আগে যে জিনিসটা সবার পরে খুলছেন
সেই জিনিসটা সবার আগে লাগাইতে হবে। এটা লাগানোর সময় এই যে এই লকের লকের ভিতরে এখানে যে স্লটটা আছে ওই স্লটটা এটার ভিতর দিয়ে ঢুকে যাবে, তাহলে ওকে হয়ে যাবে। যে আমি লাগাচ্ছি দেখেন, এটা কিন্তু কাজ করছে, এটা ভিতর দিয়ে ঢুকে গেছে মানে এই স্লটটা কিন্তু এই যে এখন কাজ করছে। তবে হ্যাঁ, যদি লক আপনার দরজায় নতুন লক লাগাইতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার মিস্ত্রি পাঁচবি লাগবে, কেননা কাঠমিস্ত্রির প্রয়োজন আছে, আপনার এই ছিদ্রগুলো করতে হবে। আর আমি যখন দ্বিতীয়বার লাগাচ্ছি তখন তো আমার ছিদ্রের প্রয়োজন নাই, সেই হিসেবে ওটা ঠিক হবো, ওটা যে ফুল ফোটাই সমস্যা, হ্যাঁ স্প্রিং টিস্প্রিং এর ব্যাপার বাসায় বসে।
শিখে দিলাম কাহারে। আগে হইতে আমি তিন দিন মিস্ত্রির মানুষের শব্দ আসলে কিছু আর কোন কাম নাই, লক করে দিচ্ছে না ঘুরে না দেখছেন, শেষ হয়ে যায় খেলতে দেখেন। আচ্ছা আমি চাবিটা নিয়ে আমি লাগাইছি না তাহলে তো। তবে আর দেখেন নতুন জিনিসটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, আমি যেভাবে যেভাবে করলাম ঠিক সেভাবে চেষ্টা করলেই কিন্তু এই জিনিসটা আপনারা লাগাইতে পারবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।